কিন্তু দুঃখের বিষয় আমরা শুধু জাহান্নামের দিকে যাইতে চাই, শুধু জাহান্নামের দিকে যাইতে চাই। ব্যবসায়িক মনে করে মালে কম দিলে জিতে গেলাম, ব্যবসায়িক মনে করে মালে কম দিলে মনে হয় জিতছি, মালে কম দিলে মনে হয় জিতছি, খাবারে ভেজাল দিলে মনে হয় জিতছি। আমাদের দেশে দেখবেন মাঝে মধ্যে সিন্ডিকেট হয়, বলে সিন্ডিকেট কি হুজুর, দেখবেন ডিমের দাম বেড়ে গেল হঠাৎ করিয়া, তেলের দাম বেড়ে যায়, চিনির দাম বেড়ে যায়, অর্থাৎ বিশ্ব পরিস্থিতি ডাইন বাম হলে সব কিছুর দাম বেড়ে যায়। এরা দাম কারা বাড়াই জানেননি, বাংলাদেশের বড় বড় সিন্ডিকেট ব্যবসা যারা আছে, এলসিফেলসি যারা করে, এরা বড় বড় ব্যবসায়িকরা রাতারাতি দাম বাড়ায়, অর্থাৎ এলসি করা বন্ধ করে দেয়, আমদানি করা বন্ধ করে দেয়া, সাত দিনের জন্য বাজারের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে দেয়া, এরা দাম বাড়াই দিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের পকেট থেকে একটা দুইটা টাকা না, 1 টাকা করে নিলেও 18 কোটি টাকা চলে যায়। ঠিক আসতে গেলেন কে জোরে কর, 1 টাকা করেও যদি নেয় তো 18 কোটি টাকা চুরি হয়ে গেছে সবার পকেট থেকে, 18 কোটি টাকা চুরি হয়ে গেছে। এর ভিতরে আবার কিছু আজিসাবু আছে, ঢাকায় দেখবেন ঘুরেন ঢাকাতে খুব বড় আজিসাব, উড়ে জুব্বা সুব্বা লুঙ্গি টুঙ্গি, মাথায় টুপি সাদা, একবার দাড়ি সাদা, মেহেন্দি সেন্দি লাগাই দিয়ে খুব কালার করে ফেলাইছে, এরপরে জুব্বা সাদা, লুঙ্গি সাদা, জুতা সাদা, মোজা সাদা, তসবি সাদা, সব সাদা, কিন্তু ভিতরে কালা, সাদা সাদা কালা কালা, নাম রেখেছে সাদা কালা, আর কি কমু, খুব সাদা কামা ঘরে ধরে ধরে কান দেখে আল্লাহ ব্যবসা ভালো নাই, 18 কোটি মানুষের রক্ত শুষে খেয়ে নিচ্ছে, এরপর কামা ঘর ধরে আল্লাহ ব্যবসা ভালো হচ্ছে না, শয়তান আসে আর কে উড়ে সিটার, আন্তর্জাতিক সিটার ইডি, তুই যে এত বড় সিটার আগে চলিয়ে দুনিয়া, তার আমার কোনো কাজ ছিল না, তুই চালা আমি যাই গিয়ে, হা হা কত সিটার যে দেশ হয়েছে ভাই, কষ্ট হচ্ছে, ব্যবসায়িক মনে করে মালে কম দিলে মনে জিতে গেছি, জিতে নাই ঠকছে, মুসল্লি চিন্তা করে ইমামের টাকা না দিলে মনে জিতছি। এবার আসেন ইমাম সাহেবদের বেতন কত, 3,500, 5,000, 6,000, 10,000, 15,000, 20,000 যার আছে তার হলো ভাগ্য, মনে আকাশের চাঁদ পাইছে, মসজিদ আল্লাহর ঘর, এখানে মুতুল্লি আল্লাহর গোলাম, ইমাম আল্লাহর গোলাম, মুসল্লি আল্লাহর গোলাম, মুতুল্লির কোন কি থাকবে, আল্লাহর মসজিদে আল্লাহর দাস সবাই, আল্লাহর ঘরে আল্লাহর খাদিম সবাই, কি কথা বলেন ঠিক না বেঠে, আল্লাহর ঘরে খাদিম, মুতুল্লি দিয়ে মসজিদ হয় না, মসজিদ দিয়ে মুতুল্লি হয়, মুসল্লি দিয়ে মসজিদের দাম হয় না, মসজিদ দিয়ে মুসল্লির দাম হয়, মুতুল্লি দিয়ে মসজিদ হয় না, মসজিদ দিয়ে মুতুল্লি হয়, এখানে আমরা সবাই আল্লাহর গোলাম, ইমামু গোলাম, খতিবু গোলাম, মুতুল্লি গোলাম, মুসল্লি গোলাম, আমরা সবাই খাদেম, অনেকে মনে করে যে মসজিদের টাকা দিয়ে মানে আমি একবার মসজিদ উদ্ধার করছি নাকি, হ্যাঁ নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে, ইমাম সাহেবের বেতন কত, 3,500, 4,000, 5,000, 10,000, কমিটি বিপক্ষে পড়ে যায় অনেক সময় মুসল্লিরা টাকা দেয় না, একজন মুসল্লি দেখবেন সারাদিন বিড়ি টানে 10টা বিড়ির দাম আছে 50 টাকা, 10 কাপ চা যদি খায় তার দাম আছে 50 টাকা, 10টা পান যদি চাবায় তার দাম আছে 50 টাকা, 100 টাকা যদি প্রত্যেক দিন আনুষঙ্গিক খরচ হয় তাহলে প্রত্যেক মাসে চলে যায় 3,000 টাকা, মসজিদের বেতন ধরছে মাত্র 200 টাকা, 200 টাকা দেয় না, 6 মাস ঘুরাইতে ঘুরাইতে ক্যাশিয়ারের জুতা শেষ করে ফেলায়, কি কথা কর না কে, এরাও সিটার ঠিক আসতে গেলেন কে জোরে কর, ডিম সরু সিটার, এডু সিটার, ওর পানের টাকা চলে, বিড়ির টাকা চলে, হের 60 টাকা চলে, মসজিদের ইমাম সাহেব 200 টাকা বেতন চলে না, আবার দাম দেয় আমি মুসল্লি না, মুসল্লি মুসল্লি উনি, হে বাজান আপনি টাকা না দিলেও আল্লাহর ঘর চলবে, কিন্তু যদি না দেন আপনি আল্লাহর কাছে
ঠেকা থাকবেন, ইমাম সাহেবের কাছে ঠেকা থাকবেন, কারণ এই ইমাম সাহেব আল্লাহর ঘর পাহারা দেয়। আপনার নামাজ সে সামনে নিয়ে দাঁড়ায় যায়, আল ইমামু জামিনুন, সে কত বড় জিম্মাদার জানেন না, আপনার নামাজ মাথায় করে সে দাঁড়াইছে, কত বড় দায়িত্ব আপনি জানেন, আপনার পুরো নামাজটা সে মাথায় করে দাঁড়াইছে। আপনি মাসে 200 টাকা 500 টাকা দিতে পারেন না, এই কার্পণ্য দয়া করে করবেন না, আপনার পায়ে হাত দিয়ে বলে দিন, ওনাকে ঠকাবেন না। মসজিদের মুসল্লি যারা আছেন, মেহরবানি করে আপনার মাসিক বেতনটা সাথে সাথে পরিশোধ করে দিন, একটু পান চা কম খান। ইমাম সাহেবের বেতনটা আপনার জন্য 200 ধার্য করা হয়েছে কমিটি, 200 টাকা আপনি বুঝাই দেন, 500 ধার্য হয়েছে আপনি বুঝাই দেন, কার্পণ্য করবেন না। হ মুসলমান, এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য নবী আল্লাহ তার নবীকে পাঠাইলেন। মারহাবা বলবেন, নবী কার কাছে ছিলেন? না হয় না, আরো জোরে, কার কাছে? আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি, কামা আরসালনা ফিকুম, তোমাদের মাঝে পাঠিয়েছি। নবী বলতেছেন বুইস্তু লিন্নাস কাফা, আল্লাহ আমাকে তামাম সৃষ্টির জন্য, মানব জাতির জন্য পাঠিয়েছে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছে আল্লাহ। সপ্ত জমিনের নিচেও যদি মানুষ থাকে সেজন্য আল্লাহ তার রসুলকে পাঠিয়েছে। এ নবীর উম্মত, খুব ভালো করে রাখ, মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, আমা আরসালনাকা, আপনাকে আমি পাঠিয়েছি, হে আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন, আমাদের মাঝে পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন, আমরা পেয়েছি এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য। সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ধর্মনীতি, যুদ্ধনীতি, পারিবারিক নীতি, সমস্ত নীতিকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ নবী অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মধ্যে এক আলো বসিয়ে দিলেন, সে আলোর ধাক্কাতে সারা পৃথিবী উদ্ভাসিত হলো। কি রম, কি ফার্সিয়ান, কি চাইনিজ, কি মঙ্গল, পৃথিবীর সব সাম্রাজ্য আলোকিত হলো নবীর আলোতে, সারা পৃথিবী আলোকিত হলো। এই রসুল করিম যদি না আসতেন তাহলে পৃথিবী অন্ধকারেই থাকত। এই দাসত্ব কথা, মানুষ তখন মানুষকে বিক্রি করত। সালমান ফার্সি বলেন, দুনিয়ার মানুষ আমাকে বেঁধে নিয়ে ইরাকের কুফার বাজারে হাত পা বেঁধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মতো বৃদ্ধ মানুষকে বেঁধে রাখলো তার। আহা, কি কঠিন দিন ছিল। সালমান ফার্সি বলেন, সারাদিন আমি বাধা, কেউ দাম জিজ্ঞেস করে নাই, কেউ দাম জিজ্ঞেস করে নাই, সন্ধ্যাবেলা ইহুদি এসে জিজ্ঞেস করলো, এ লোকেরা বৃদ্ধ লোকটাকে ধরে আনছো, বিক্রি করবা কি? বলে হ্যাঁ, বিক্রি করার জন্যই তো আনছি। বিক্রির দাম কত? বলে যা মন চাই তাই দিয়ে নিয়ে যাও। বুড়া মানুষ কেউ দাম জিগেই না, ধরেও বিপদে পড়ছি। ওই যে বলছি, বুড়া মানুষের দাম নাই, মানুষ বুড়া হয়ে গেলে বাবার সন্তানের কাছে মূল্য থাকে না, বৌমার কাছে দাম থাকে না, খালি কয়েক ঘ্যানর ঘ্যানর করে। আমি কালকে সে কয়েকদিন, আমাকে একদিন এক প্রিন্সিপাল হুজুর বৃদ্ধ হয়ে গেছেন, কুমিল্লাতে মাহফিলে গেলাম চান্দিনা, হুজুর আমাকে বললেন, বাবা এখন তো আমরা রিটায়ার্ড পার্সন হয়ে গেছি, কি করব, ছেলেরা টাকা দিলে পথ চলতে পারি, নতুবা বসে থাকতে হয়। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, বন্ধু যদি ঘরের মধ্যে বৃদ্ধ মা থাকে, বাবা থাকে, মাঝে মধ্যে বাবার হাতে টাকা দিবেন, আপনার কষ্ট হবে জানি, টাকা দিবেন, কারণ আপনার এই টাকাটা নিয়ে বাবা চা পান খাবে, রাস্তায় ঘুরবে, বাজারে যাবে, অনেক সময় দোকানে বসে থাকে, অনেক বাবা ফেল ফেল করে দোকানের দিকে তাকায় থাকে, মন চাইলেও পকেটে পয়সা থাকে না। আমি আমার যুবককে বলবো, বন্ধু জীবনে অনেক টাকা রুজি করতে পারবেন, রিজিক আপনার জন্য বাংলাদেশ সরকার পার্লামেন্ট বন্টন করে না, রিজিক আপনি আমি বন্টন করি না, কোনো সমাজ আপনার রিজিক বন্টন করে না, রিজিক বন্টন করে আসমান থেকে, আসমান থেকে, আসমান থেকে। আপনি বাবার হাতে যে বরাদ্দ করবেন, আমার আল্লাহ বহুগুণে বাড়াইয়া আপনার জন্য বরাদ্দ আল্লাহ করে দিবে। আমি আমার যুবককে বলবো, যুবক বাবার হাতে পয়সা দিবেন, মার হাতে টাকা দিবেন, মার হাতে টাকা দিবেন, অনুরোধ করে যাচ্ছি, রিজিকের অভাব হবে না, কোনোদিন হবে না। আমি সারা জীবনে আমার অভ্যাসের আদত ছিল এটা, যখনই রুজি করতাম মার হাত থেকে দিয়ে আসতাম। মা যতদিন আমার পৃথিবীতে বেঁচে ছিল আমি অ্যাকাউন্ট ব্যাংকে করিনি,
এই ওয়াজের টাকাগুলো সব নিয়ে মার হাতে দিতাম। আল্লাহর কসম করে বলতেছি মাহফিল সেক্টর, মা যতদিন পৃথিবীতে ছিল আমি ব্যাংকের অ্যাকাউন্টও করিনি। আমার স্ত্রী আমাকে বলতে অ্যাকাউন্ট করো না কেন, আমার প্রথম বাচ্চা হওয়ার পরে মা মারা গেছে, দুঃখিত দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে মা মারা গেছে। এত বছর আমি ব্যাংকের অ্যাকাউন্টও করিনি, মার হাতে দিয়ে দিতাম, সব টাকা দিয়ে দিছি, আমার অভাব পড়ছে নাকি? আমার তো অভাব পড়ে নাই, তোমার সাল আমার স্ত্রীকেও ধন্যবাদ দিতে, কোনোদিন আমাকে চাপ দিত না যে তুমি করো না কেন। এসে অনেক বৌরা ঘরের ভিতরে আইলে ভেজাল বাধা কি কথা কন্যা কে বিরাট বড় তুফান লাগে, মানে যে একবার ভবিষ্যৎ প্রবক্তা আর স্বামীরে খুব ভালোবেসে একবার অস্থির হয়ে জিতেছে আর কি, খুব ভালোবাসার অস্থির একবার, খুব পিরিতি যাচ্ছ টিহা দেখলে পিরিতি যাবে আর কি কথা কন্যা কে মন খারাপ করে টেকা দেখলে ফিরিতে যাবে, খুব পিরিতি। তোমার লেগে জীবন দিয়ে এলাম, সাতা ঘোরার দুধ কিছুই না, ঠিক মতো দিতে না লেখ ধুর 40 বছর ধরে সংসার করছি কিচ্ছু পাই নাই, হ্যাঁ এইভাবে বলে ফেল কিচ্ছু পাইছি না, খালি খাই ঠিক আছে। এ যুবক আপনাকে বলছি, মায়ের হাতে টাকা দিবেন, মার হাতে দিবেন, বাবার হাতে দিবেন, একটা খরচা বাবার জন্য বরাদ্দ করবেন, বৃদ্ধ লোকটার জন্য বরাদ্দ করবেন, আল্লাহর কসম করে এই মাহফিল থেকে আপনার রিজিকের অভাব হবে না, হ্যাঁ রিজিক পৃথিবীর কারো কাছ থেকে আসে না। ওয়া তাজুকু মান তাসাউ বিগাইরি হিসাব, এই কালামে যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কালামে যদি আপনি বিশ্বাস করেন, এই কোরআনের কথা যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি বৃদ্ধ ওই মা বাবার জন্য কিছু টাকা বরাদ্দ করে দেবেন, খোদার কসম করে বলি জীবনে রিজিকের কষ্ট হবে না। কষ্ট হচ্ছে আর একটু সময় চলবে, যেমনি তকবীর দিলেন মনে হয় যে দুপুরে খাইছেন না। আমার ভাই বয়স হয়ে গেছে, আমার চেয়ে তো অন্তত 10 বছর বয়স বেশি, হে এত জোরে তাকবীর দিলেন আপনারা কাইল হয়ে গেলেন কেন? না রে থাকবে এই যুবক এই বয়সে যদি করস তার বুড়া গেলে করবি কি? হ্যাঁ জাপানি জোরে দিবি তো দিবি, আচ্ছা একসাথে না হইছে না। আপনাদের এলাকার বাচ্চারা খুব ভালো, যুবকদের প্রশংসা করতে হয়, সারা বাংলাদেশে যেখানেই যাই আপনাদের এই অঞ্চলটা চট্টগ্রাম থেকে সিলেট অঞ্চল মাশাআল্লাহ, প্রশংসা না করলে না, তরুণরা যুবকরা মাহফিল করে, যুবকরা মাহফিলে বসে, তার অর্থ হচ্ছে বাচ্চারাও মাহফিলে বসে, এর অর্থ হচ্ছে আপনাদের দেশের মায়েদের চরিত্র ভালো 100% না, পার্সেন্ট বেশি, 100% তো কোথাও দেওয়ার কেন নেই, কারণ আমরা তো দোষে গুণে মানুষ ঠিক কিনা, কিন্তু আপনাদের পার্সেন্ট বেশি, আপনাদের দেশের নারীদের চরিত্র ভালো যার কারণে বাচ্চারা মাহফিলে বসে ছেলেদেরকে মাহফিলে উদ্বুদ্ধ করে না। আল্লাহ আমার এই মায়েদের হায়াতের মধ্যে বরকত দিক, আমরা দোয়া করি আমিন। আল্লাহ আমার এই বোনদের হায়াতের মধ্যে বরকত দিক, দোয়া করি আমিন। এই আপনাদের প্রশংসা করতে মাশাআল্লাহ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন, আমি সুদূর ইহুদি মনিব এসে আমাকে বলল দাম কত, অল্প টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেল। সালমান ফার্সি বলতেছেন, মদিনায় গেলাম, যাওয়ার পরে দেখি মদিনায় বিরাট বড় বড় খেজুরের বাগান, ইহুদি বাগানের মধ্যে নিয়ে আমাকে বলল সালমান